ভারতের বিপক্ষে হেরে যা বললেন বাবর আজম, শেষ ওভার পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছিল না কোন দল জিতবে, আর একেই বলে টান টান উত্তেজনা। আর সেই উত্তেজনার বারুদে ঠাসা ম্যাচ গতকাল হয়ে গেল দুবাইয়ে। শেষ ওভারে জয়ের পাল্লা ভারী ছিল ভারতের দিকে। প্রথম বলে বোল্ড হন জাদেজা, উল্লাসে ভাসে গ্যালারির পাকিস্তানি সমর্থকরা। কিন্তু সেই উল্লাসকে কেড়ে নিয়ে ভারতীয় সমর্থকদের মাঝে ছড়িয়ে দেন হার্দিক পান্ডিয়া। দুই বল বাকি থাকতে ছক্কা মেরে জয় এনে দেন এই অলরাউন্ডার। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 5 উইকেট আর 2 বল হাতে রেখে ভারত হারালো। হার দিয়ে এশিয়া কাপ শুরু করার পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম বললেন, আমরা যেভাবে শুরুতে বল করেছি তা অসাধারণ, আমরা 10 থেকে 15 রান কম করেছি। তবে বলাররা দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ উত্তেজনা বাড়িয়েছিল, শেষ পর্যন্ত ভালো রান তুলে দলকে সাহায্য করে লোয়ার অর্ডার ব্যাটাররা। আমাদের টেল অ্যান্ড ব্যাটাররা 147 পর্যন্ত দলকে নিয়ে গেছে। আমরা শেষ পর্যন্ত ম্যাচটি নিয়ে যেতে চেয়েছিলাম, যার কারণে নওয়াজের ওভার শেষ পর্যন্ত থামানো হয়েছিল। চাপ তৈরি করার জন্য চেষ্টা করেছি, কিন্তু হার্দিক ভালোভাবে ম্যাচটি শেষ করেছে। নাসিম শাহ একজন তরুণ বলার এবং ও দারুণ কাজ করেছে। বাবর আরও বলেছেন, আমাদের লক্ষ্য ছিল ভারতকে শেষ পর্যন্ত চাপে রাখা, যার কারণে নওয়াজের ওভার শেষ পর্যন্ত থামানো হয়েছিল। চাপ তৈরি করার চেষ্টা ছিল আমাদের, আমরা তাতে সফল হলেও হার্দিক পান্ডিয়া সত্যিই খুব ভালো ব্যাটিং করেছে, ম্যাচটা শেষ করেছে সে নিপুণভাবে। নাসিম শাহ একজন তরুণ বলার এবং দারুণ কাজ করেছে সেও। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।